কোরবানি ঘিরে ব্যস্ততা বেড়েছে কামারপাড়ায়, কিন্তু অন্য বছরের তুলনায় এবার কুড়িগ্রামের নাগেশ্বরীতে চাহিদা কম লোহার তৈরি দা, ছুরি, বটি আর চাকুর। কোরবানির পশু জবাই প্রস্তুত করতে প্রয়োজন হয় লোহার তৈরি নানা অস্ত্রের, তাই ঈদের আগে নাগেশ্বরীর কামারশালায় ভিড় করে মানুষ। ব্যস্ততা বাড়ে কামারদের, কিন্তু এবারের চিত্র কিছুটা ভিন্ন। কামাররা বলছেন এবার তেমন কোনো ব্যস্ততা নেই, বন্যার কারণে নেই তেমন মানুষের আনাগোনাও। লোহার দামও আগের চেয়ে চড়া, তাই আগের মতো ভিড় নেই তাদের দোকানে। প্রাণী সম্পদ অধিদপ্তরের এই কর্মকর্তা বলছেন এবছর বন্যা থাকায় কিছুটা কমতে পারে কোরবানির সংখ্যা। কামার যে আছে তারা খুবই ব্যস্ততার সময় কাটাচ্ছে এবং তারা নিজেদের যে পরিমাণ সরঞ্জাম উৎপাদন করা দরকার, যে পরিমাণ সরঞ্জাম তৈরি করা দরকার, সেই পরিমাণ সরঞ্জাম তারা তৈরি করতেছে আর কি।